বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় হামুনে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সকাল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর